ওম নম ভগবতে বাসুদেবায় নামা ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেল আরাধনায় আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব যে রাশিচক্রে যে নটি গ্রহ আছে সেই নটি গ্রহ যে গ্রহগুলি আমাদের দৈনন্দিন জীবনে যে উত্থান পতন সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুর জন্য দায়ী এবং আমাদের যখন জন্ম লগ্ন অর্থাৎ জন্মেছিলাম তখন যে অবস্থায় গ্রহরা নক্ষত্ররা ছিল সেই অবস্থা এবং বর্তমান অবস্থা অর্থাৎ গোচরকাল এই সমস্ত কিছুই কিন্তু আমাদের জীবনের উপর নির্ভর করে আছে কিন্তু আমাদের প্রত্যেকেরই চাটে অর্থাৎ জন্মছকে ছকে ভালো মিশিয়ে কিন্তু থাকে মানুষের ছক তো জন্মছক তাই পারফেক্ট কিন্তু সেখানে কিচ্ছু থাকে না কেননা কোনো গ্রহ হয়তো কুপিতে থাকে দুস্থানে থাকে আবার কোনো গ্রহ তুঙ্গে থাকে ভালো অবস্থানে থাকে এই ভালো মন্দ মিশিয়েই থাকে মানুষের গ্রহ সমাবেশ অর্থাৎ গ্রহের চাট জন্ম ছক কিন্তু এই যদি জন্ম ছকে অর্থাৎ জন্মকালীন যে ছক তাতে যদি কোনো গ্রহের অবস্থা খারাপ থাকে সেই সেটাকে কিভাবে ভালো করা যায় কিভাবে তার কৃপা দৃষ্টি পাওয়া যায় সেটা কিন্তু আমরা সবসময় করে থাকি নানা নানারকম টোটকা নানারকম উপায়ের মাধ্যমে সেইগুলো করলে তারা শান্ত হন বা কুপিত হন না আমাদের উপর কৃপা দৃষ্টি বর্ষণ করেন এবং আমরা কি করি তাহলে জীবনে ভালোভাবে চলাফেরা করতে পারি সুখ সমৃদ্ধ আমাদের জীবন হয়ে উঠতে পারে কিন্তু এই বিষয়ে আমরা আলোচনা করব যে উপায়গুলো কি কি প্রত্যেকটা গ্রহণেই করব। কিন্তু তার আগে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সেখানে গেলে অল অপশান পাবেন সেটিও ক্লিক করে রাখুন ভিউয়ার্স আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ভিউওয়ার্স ভিউয়ার্স চলুন প্রথমেই আমরা আলোচনা শুরু করি প্রথমেই আমরা বলবো চন্দ্রদেব চন্দ্রদেব হচ্ছে মনের কারক এবং মাতার মাতাকেও প্রতিনিধিত্ব করে মাতার আর পিতা হচ্ছে সূর্যদেব চন্দ্রদেবের আমরা যদি কারো চন্দ্র যদি জন্ম থাকে চন্দ্র যদি ডিস্টার্ব থাকে অর্থাৎ যদি ভালো অবস্থায় না থাকে তাহলে কি করা উচিত চন্দ্র যদি ভালো অবস্থায় না থাকে তাহলে কিন্তু মানুষের মানসিক ব্যাধি হয় এবং শ্বাসজনিত যে অসুখগুলো ফুসফুস সংক্রান্ত যে অসুখগুলো সেগুলো হয় তা চন্দ্রদেবকে প্রসন্ন করার জন্য সোমবারে শিব উপাসনা করা উচিত এবং তার সাথে কমলা কমলারও উপাসনা করা উচিত তাহলে শিব এবং কমলার সোমবারে উপাসনা করা উচিত এবং যদি কেউ চান তাহলে মতিও ধারণ করতে পারেন আর বাড়িতে সাদা রঙের গরু বা খরগোশ এগুলো পালন করলেও কিন্তু চন্দ্রদেবকে সন্তুষ্ট করা হয় আর চন্দ্রের যে সমস্ত বস্তু সামগ্রী সেগুলো হচ্ছে চাল তারপরে কর্পূর সাদা কাপড় রূপা শঙ্খ তারপরে শ্বেতচন্দন চন্দন সাদা ফুল চিনি তারপরে দই মতি এগুলো ব্রাহ্মণকে দান করা যায় অবশ্যই কিন্তু শান্তির জন্য যে যিনি পুজো করবেন যিনি পুরো পৌরোহিত্য করবেন তাকে দান করতে হবে এরপরে আমরা আলোচনা করব যে মঙ্গল মঙ্গল যদি আমাদের জন্মছাকে ডিস্টার্ব থাকে তাহলে কি করতে হবে মঙ্গল যদি থাকে অবশ্যই প্রবল ধারণ করা উচিত আর কি করা উচিত মঙ্গলবার উপবাস থেকে বজরংবালি বা বগলা দেবীর পূজা করা উচিত আর দান হিসাবে কি দেওয়া উচিত তামা সোনা গম লাল কাপড় গুড় রক্তচন্দন লাল ফুল কেশর কস্তুরি মুসুর ডাল ভূমি এগুলো দান হিসাবে দেওয়া যেতে পারে এগুলো কোনো মন্দিরেও দেওয়া যেতে পারে বা কোন ব্রাহ্মণ যদি পৌরোহিত্য করছেন শান্তির জন্য এগুলো দিতে পারেন বা আপনি মন্দিরে যে গরিব দুঃখীদেরও দিতে পারেন মন্দিরেও দান করতে পারেন আর মাটির পাত্রে যদি মধু ভর্তি করে ঘরে রেখে দেন তাহলেও কিন্তু মঙ্গল অনেকটাই কুপিত অবস্থা থেকে ভালো অবস্থানে আসে এরপরে আমরা আসবো বুধ গ্রহ বুধ গ্রহ যদি কারোর জন্মশাখে ডিস্টার্ব থাকে তাহলে বুধবার উপবাস থেকে ত্রিপুরা সুন্দরী বা মা দুর্গার পূজা করা উচিত আর নদীর জলে কোনো সবুজ জিনিস ভাসিয়ে দেওয়া উচিত আর ঘরে বুদ্ধের মূর্তি বা ছবি রাখলেও উপকার পাওয়া যায় আর বুধ ঘরে শান্তির জন্য প্রত্যেক অমাবস্যায় ব্রত পালন করতে হয় আর পান্না ধারণ করতে হয় ব্রাহ্মণকে কি কি দান করতে হয় হাতির দাঁত যদি সম্ভব হয় হরিত বস্ত্র অর্থাৎ সবুজ বস্ত্র তারপরে পান্না সোনা কর্পূর তারপর কোনো শস্ত্র ফল শট রস ভোজন করাতে হয় অর্থাৎ মিষ্টি তার মধ্যে বৃষ্টি লিতো কষা তারপরে ঝাল এবং টক এই সমস্ত কিছু মিশ্রণ অর্থাৎ অল্প অল্প করে এগুলো সমস্ত কিছু যদি চান ব্রাহ্মণকে আপনি ভোজন করাতে পারেন এবং ঘি দান করতে হয় এর ফলে কি হয় বুধগ্রহে কৃপালাভ করতে পারা যায় এরপরে হচ্ছে বৃহস্পতি বৃহস্পতিবারে উপবাস থেকে দেবী ও তারা মায়ের পূজা করতে হয় হলুদ ফুল দিয়ে পুজো করে হলুদের টিপ পড়তে হয় আর বটগাছে জল দিতে হয় আর প্রত্যেক অমাবস্যায় ও বৃহস্পতিবারে ব্রত পালন করতে হয় হলুদ রঙের পোখরাজ ধারণ করতে হয় আর ব্রাহ্মণকে দানে হলুদ কাপড় সোনা হলুদ তারপরে ঘি হলুদ অন্ন পোখরাজ ঘোড়া খই মধু নুন চিনি ভূমি এবং ছাতা দিতে হয় এরপরে আমরা আসবো যে এই যে বৃহস্পতিবার বললাম এ এদের আবার কি কারো কাছে কিন্তু দান গ্রহণ করা উচিত না যাদের বৃহস্পতি ড্যামেজ থাকে তাদের কিন্তু কারো কাছে দান গ্রহণ করা উচিত নয় তাহলে কিন্তু বৃহস্পতি আরও ডিস্টার্ব হয়ে যাবে শুক্র হচ্ছে শুক্র যদি গ্রহ যদি কুপিত থাকে বা অবস্থান যদি ছকে খারাপ থাকে তাহলে শুক্রবার উপবাস করে ভুবনেশ্বরীর পূজা করতে হয় আর ঘি দুধ দই মন্দিরে দান করতে হয় বাড়িতে সাদা ফুল গাছ লাগাতে হয় আর কখনও ছেঁড়া জামাকাপড় পরা উচিত না পারফিউম ব্যবহার করা উচিত আর নর্দমাতে হলুদ ফুল ফেলতে হয় তার সাথে শুক্রবার যদি দান করতে ইচ্ছা হয় তাহলে কি করতে হয় রূপা সোনা চাল ঘি সাদা কাপড় শ্বেতচন্দন চন্দন হীরা সাদা ঘোড়া দই চিনি গরু এবং ভূমি ব্রাহ্মণকে দান করতে হয় আর শুক্রগ্রহের শান্তির জন্য গোপূজাও করা উচিত আর পারলে হীরা পরিধান করতে হয় এরপরে আমরা আসবো শনিদেবের সম্পর্কে শনি গ্রহ শনিবার উপবাস থেকে দক্ষিণাকালীর পুজো করতে হয় নীল ফুল দিয়ে আর শনিবারে কাক কুকুরকে খাওয়াতে হয় আর এর শান্তির জন্য মৃত্যুঞ্জয় জপ করতে হয় নীলম পাথর এবং ব্রাহ্মণকে নীলম পাথর ধারণ করতে হয় অর্থাৎ নীলা আর ব্রাহ্মণকে তিল বিউলি মোষ লোহা তেল কালো কাপড় নীলা কালো গরু জুতো কস্তুরি এবং সোনা দান করতে হয় এর মধ্যে আপনাদের যেটা সম্ভব সামর্থ্য সেগুলোই করবেন অবশ্যই স্বার্থের বেশি স্বার্থের উপরে গিয়ে তো কিছু করা সম্ভব নয় তাহলে সুফলে জায়গায় কুফালি হবে নিজের ক্ষতি হবে রবিবার হচ্ছে সূর্যদেবের ধ্যান করতে হবে রবিবার উপবাস করে সাদা ফুল দিয়ে শিব ও মাতঙ্গীর পুজো করতে হবে কোনো তামার টুকরো প্রবাহিত জলে ফেলে দিতে হবে এবং বালিশের মধ্যে লুকিয়ে রাখতে হবে আর গুরুত্বপূর্ণ কাজ করার আগে আর জল খেয়ে বেরোতে হবে যাতে রবি ডাউন থাকে আর কি করতে হয় আর করতে হয় ভিউয়ার্স যে এদের কি করতে হবে মানিক্য ধারণ করতে হবে আর হরিবংশ পুরাণ শ্রবণ করা উচিত প্রতিদিন তো সূর্য দিতেই হবে আর গম তারপরে বাছুর সহ গাভি গুড় তামা সোনা এবং লাল কাপড় ব্রাহ্মণকে দান করতে হবে এরপরে আমরা আসব রাহু রাহু যদি কারোর ডিস্টার্ব থাকে তাহলে শনিবারে উপবাস থেকে দেবী মাস্তার পূজা করতে হবে আর রুপর টুকরো বালিশের নিচে রেখে ঘুমাতে হবে আর মন্দিরের সামনে মাথা ঝুঁকিয়ে প্রণাম করতে হবে আর রোজ শ্বেত চন্দনের টিপ পড়তে হবে আর ফিরোজা জপ করতে হবে আর মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে ফিরোজা ধারণ করতে হবে আর মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে আর কি কি দান করতে হবে অভ্র লোহা তিল নীলকাপড় তামার পাত্র সপ্ত ধান্য বিউলি গোমেত তেল কম্বল ঘোড়া এবং খর্গ দান করতে হবে কেতু কেতু যদি কারোর ডিস্টার্ব থাকে তাহলে কী করতে হবে বৃহস্পতিবার উপবাস থেকে ধুমাবতীর পূজা করতে হবে আর কয়লার চারটি টুকরো রোজ আটচল্লিশ দিন ধরে নদীতে ভাসিয়ে দিতে হবে আর নয় বছরের কম বয়সের বালিকাদের ফল খাওয়ান যেটা সে ভালোবাসে অর্থাৎ সেই বাচ্চা মেয়েটাকে দেখবেন যে ও কোন ফল খেতে ভালোবাসে তাকে সেই ফল খাওয়াতে হবে আর রত যে কোনো উম বৈদ্রুজ নামক রত্ন ধারণ করতে হবে আর তেল কালো তিল কম্বল শস্ত্র কস্তুরি এবং নীল রঙের ফুল দান করলে কেতুগ্রহ কিন্তু সাধকের কল্যাণ সাধন করবে আর এই কেতু যাদের প্রতিকূল অবস্থায় থাকে তাদের কি হয় তারা ব্যাধিগ্রস্ত করে দেয় এর প্রতিকূলতায় দাঁত চুলকানি কুষ্ঠের মতো রোগ হয় আর যদি প্রসন্ন করতে হয় তাহলে শাস্তে বলা আছে বদুর্য রত্নম তৈলম চ তৈলম কম্বলম রোপয়ত সস্তম মৃগমদম নীলপুষ্পম কেতু গ্রহায় বই এই যে বললাম যে বৈদুর্য নামক রত্নম দানও করতে হয় ধারণ করতে হয় আর তে তেল কালো তিল কম্বল সস্ত কস্তুরি এবং নীল রঙের ফুল দান করতে হয় তার ফলে কেতুদেবকে প্রসন্ন করা যায় এবং তার সুফল লাভ করা যায় ভিউয়ার্স ভিউয়ার্স এইগুলোর মধ্যে যেগুলো আপনাদের সম্ভব সেগুলো করে দেখুন আর যদি আপনার ধরুন কোনো গ্রহ ভালো অবস্থাতেও আছে তাতেও যদি আপনি এই উপায়গুলো করেন তাতেও ক্ষতি নেই তাতে ভালোই হয় কেননা আরও স্ট্রং হয় তাকে আরও ভাল করে রাখা হয় তার পরিচর্যা করা হয় এর মানে হচ্ছে যে যদি কোনো গ্রহ স্ট্রং থাকে আপনি তা উপায় করছেন তাতে কোনো ক্ষতি হবে না ভয় পাবেন না আপনারা করতে পারেন এর ফলে আপনাদের যে নবগ্রহ আছে আর একটা জিনিস করতে পারেন নবগ্রহ তো উন্নত হবে তাদের যে স্ট্যাটাস আছে যে অবস্থান আছে সেটা ভালো হবে আরেকটা করতে পারেন রোজ নবগ্রহ স্তোতম করতে পাঠ করতে পারেন তার ফলে আপনাদের জীবনে যে দৈনতা যে সমস্যা আছে সমস্ত কিছু মিটে যাবে ভালো থাকবেন ভিউয়ার্স আপনাদের সুখ সমৃদ্ধময় জীবন হয়ে উঠুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি